أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এই স্ট্রবেরিটিকে আমি কিভাবে এই রূপদানটি করলাম সেটি আজকে আমরা এই ভিডিওটিতে দেখব। ভিডিওটি দেখার জন্য শুরুতে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং অনুরোধ, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক মাই পেজ। ব্যাস, তো কথা না বাড়িয়ে চলুন আমরা দেখে নিই কীভাবে এই ডিজাইনটি আমি করলাম। ফটোশপ ওপেন করি। তো শুরুতে আমার যে দুটো এলিমেন্ট লাগবে, একটা স্ট্রবেরির এরকম একটা ছবি লাগবে, আর দুই নাম্বার হচ্ছে এই একটা কালার স্প্ল্যাশ, একটা পিক, এই দুইটা পিক লাগবে আমার। তো এই দুইটা পিক আমি, দুইটা পিকের ডাউনলোড লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা যদি ট্রাই করতে চান তাহলে ওই লিঙ্ক থেকে এটি নামিয়ে নিতে পারেন, দেন ইউ ক্যান ট্রাই ইট। তাহলে অ্যাট ফার্স্ট আমার যেটা লাগবে সেটা হচ্ছে এ4 পেজ নিয়ে নিই, কন্ট্রোল এন চাপ দিলাম। কন্ট্রোল এন চাপ দিলে চলে আসলো একটি পপ আপ উইন্ডো বা নতুন পেজ নেওয়ার, আর এখানে অটো পেজের থেকে আমি ইন্টারন্যাশনাল পেপার অর্থাৎ যেটা এ4 সাইজের মাপ সেটা চুজ করলাম। চুজ করে এ4 পেজ নিয়ে নিলাম। পেজটিকে প্রথমে আমি কালার দিয়ে দিই, এই কালারটা দিয়ে দেবো, দিয়ে দিলাম। আচ্ছা, কালারটা দিলাম কীভাবে, কালারটা দিলাম একটা সিলেক্ট করে অল্টার প্লাস শিফট চাপ দিয়ে ডিলিট বাটন চাপ দিলাম, কালারটি চলে আসলো। ট্যাব চাপ দিয়ে আমি সব টুল বার আর প্যালেট বারগুলো হাইড করে রেখেছিলাম, এখন সবগুলো আবার ট্যাব চাপ দিয়ে ফিরে নিয়ে আসলাম। কিছু করবো না, জাস্ট ফরগ্রাউন্ড কালারটিকে সাদা করে দিই, আর এখান থেকে ব্রাশটা সিলেক্ট করি। লেয়ার বারে এখন আমার দেখা যাচ্ছে যে একটি লেয়ার আছে, ব্যাকগ্রাউন্ড লেয়ারটি, কন্ট্রোল শিফট এন, ওকে, ইন্টার, আর একটি লেয়ার নিয়ে নিলাম। ইন্টার বাটনের পাশে যে সেকেন্ড ব্রাকেটটি আছে, সেকেন্ড ব্রাকেট অ্যান্ড থার্ড ব্রাকেট যে বাটনটি আছে সেটা ক্লোজেটটা অর্থাৎ দ্বিতীয়টা চাপ দিলাম, আর ব্রাশের এই সাইজটি বড়ো হবে, ব্রাশটির সাইজটি বড়ো করে নিলাম। ফরগ্রাউন্ড কালারে সাদা আছে, নতুন লেয়ার সিলেক্ট আছে, ব্রাশ টুল নেওয়া আছে, ব্যাস একটা ক্লিক করি। সরি, এখানে আমার অপাসিটি ব্রাশের 5% আছে, এটা জাস্ট 100 করে দেবো, ইন্টার। এবার একটা ক্লিক করি, তাহলে এটা এমন হয়ে যাবে। দেন এটাকে একটু কন্ট্রোল টি চাপ দিব, কন্ট্রোল টি চাপ দিয়ে এটাকে একটু বড় করে নিই। আমার ফরগ্রাউন্ড কালারটি আর একটু ডিপ করতে হবে, ডিপ করে নিই তাহলে ভালো লাগবে দেখতে। হ্যাঁ, ডিপ করে নিলাম। এবার সেই স্ট্রবেরি ছবিটিতে আসি। ছবিটিতে অল্টার চেপে ধরে আমি যদি এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে ডবল ক্লিক করি, এই লকটি খুলে যাবে। দেন এখান থেকে ম্যাজিক ওয়ান টুল নিতে পারি অথবা ডাবলু চাপ দিয়ে শর্টকাটে নিতে পারি। অ্যান্ড দেন সাদা যে অংশটুকু আছে সেখানে একটা ক্লিক করলেই গোটাটা ধরে নেবে। এবার কন্ট্রোল এক্স চাপ দিয়ে সবগুলো আমি আউট করে দিলাম সাদাটা, কন্ট্রোল এ, কন্ট্রোল এক্স। এবার স্ট্রবেরিটিকে কাটলাম, কেটে এই পেজে আসি, মেন পেজে এসে কন্ট্রোল ভি চাপ দিলাম, এটা পেস্ট হয়ে গেল। কন্ট্রোল টি চাপ দিয়ে এটাকে একটু সাইজে বড় করে নিব হালকা। এবার পেন টুল নিব, এখান থেকে নিতে পারি অথবা পি চাপ দিয়ে শর্টকাটে পেন টুল, ট্যাপ চাপ দিয়ে সব উড়িয়ে দিলাম। এবার এখানে একটি ক্লিক করলাম, একটি ক্লিক করে পরবর্তী ক্লিকটি এখানে করে মাউসের বাটনটা আমি ছাড়বো না, ঠিক আছে, না ছেড়ে এইভাবে কার্ভ করে দেবো হালকা। এটা পেন টুলের ব্যবহার যারা জানেন তাদের জন্য সুবিধা, যারা জানে না তারা জাস্ট একদিন দুদিন 5 দিন 10 দিন করতে করতে তাদের হাতের একটা মাপ চলে আসবে। আমি আর মাপটা হয়ে গেছে যে কোন দিকে নিলে কোন দিকে কার্ভ হবে, এই বরাবর কাটবো, তাই আমি এতটুকু একটা নিয়ে নিলাম। দেন এই বরাবর আসি, গোড়াটা ঘিরে নিলাম, কন্ট্রোল ইনটা চাপ দিয়ে পাথটাকে সিলেকশনে তৈরি করে নিলাম। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, পেন টুলতে যখন আপনি এটা ঘিরবেন তখন এই অপশন বারে এখানে এই জায়গাটায় অবশ্যই যাতে পাথ সিলেকশন থাকে, অনেকের শেপ সিলেকশন থাকে, সেই ক্ষেত্রে যদি শেপ সিলেকশন থাকে তাহলে ফরগ্রাউন্ড কালারে যেটা আছে এই জায়গাটা ঘিরার সময় গোটাটা আপনার সেই কালারটা নিয়ে নেবে।
সো অলওয়েজ এটা এই কাজটা করার জন্য আপনি পাথ সিলেকশন রাখবেন। যাই হোক, আমার স্ট্রবেরি লেয়ারটি সিলেক্ট আছে। এবার কন্ট্রোল এক্স চাপি, অত অংশ কাট হয়ে গেল। আবার কন্ট্রোল ভি চাপি, ওটা আবার পেস্ট হয়ে গেল। এটাকে এবার একটু জায়গা মতন সাইজ করে দিই। আবার পেন টুল নিলাম, পেন টুল নিয়ে এই তো কন্ট্রোল এন্টার, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, মুভ টুল নিই, এটাকে একটু জায়গা মতো প্লেস করে দিই। প্লেস করার পর এটাকে আরও একটি কাটা পড়বে, এখানে নিয়ে নেব, এখানে নিয়ে আবার পেন টুলটি নিই, পেন টুল নিয়ে এই বরাবর, এবার একটু বড় করে, সরি সরি সরি, অত দূর যেও না বাবা, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, এটাকে একটু ঘুরিয়ে দিই, পেন টুল, আবার কন্ট্রোল এন্টার, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি। তো সবগুলোকে আমি খণ্ড বিখণ্ড করে কেটে নিলাম। কাটার পর সবগুলো আরেকবার ধরি, এটাতে ক্লিক করলাম, এবার শিফট চেপে ধরে এটাতে ক্লিক করলাম, শিফট চেপে ধরে এটাতে ক্লিক করলাম, শিফট চেপে ধরে এটাতে ক্লিক করলাম, এবং শিফট চেপে ধরে এটাতে আবার একবার ক্লিক করলাম। করার পর এটাকে একটু নিচে নামিয়ে আনি, আর একটু ঠিকই আছে। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটাকে হালকা একটু করে তুলে দিয়ে, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলের এখান থেকে আমাকে এলিপ্টিক্যাল মার্কিং টুল যেটা আছে সেটা সিলেক্ট করে কন্ট্রোলার স্পেস ধরে এতটুকু অংশ ড্রাগ করে জুম করে নিলাম, এই টুলটা নিলাম। আর এখানে আমি রেড কালারটি সিলেক্ট করে রাখবো। রেড কালারটি সিলেক্ট করার জন্য এখানে ম্যাজেন্টা 100, ইয়েলো 100, আর ব্ল্যাক দিব আমি 30, 40, 40। এবার এটাকে ঘোরাই, সরি একটু অল্টার শিফট ধরে টানি, তাহলে গোল হয়ে যাবে একেবারে। কন্ট্রোল শিফট এন, ইন্টার, নতুন লেয়ার নিলাম, অল্টার ডিলেট চেপে সেই কালারটা এই লেয়ারের এই সিলেকশন অংশের উপরে ফেললাম, কন্ট্রোল ডি চাপ দিয়ে এই সিলেকশনটিকে ডি সিলেকশন করলাম, ভি চাপ দিয়ে মুভ টুলটি নিলাম, কন্ট্রোল টি চাপ দিয়ে এই তো এটাকে একটু ওভাল করে দিতে হবে বেশি করে। আর ওভাল করার পর এটাকে নিচে ফেলতে হবে, নিচে ফেলতে হবে বলতে এই যে, এই যে মানে স্ট্রবেরির এই যে অংশটুকু আছে আমি যখন কাট করে পেস্ট করতেছি এতগুলো অংশ, এই অংশগুলো তখন প্রত্যেকটা একটা করে পেস্ট করার পরে প্রত্যেকটা অংশ এক একটা লেয়ারে পরিণত হয়েছে। সো এখানে প্রত্যেকটা অংশ আলাদা আলাদা লেয়ার, এটা একটা আলাদা লেয়ার, এটা একটা আলাদা লেয়ার, এটা একটা আলাদা লেয়ার। এখন এটাকে কি করব, আমি জাস্ট এই লেয়ারের নিচে ফেলবো। সো আমরা জানি লেয়ারের নিচে ফেলতে হলে আমরা এখান থেকে এটাকে টেনে নিয়ে এসে এখানে রাখলে এই লেয়ারের নিচে চলে আসবে, অথবা কন্ট্রোল চেপে ধরে সেকেন্ড ব্র্যাকেটের শুরুটা যেটা স্টার্টিংটা সেটা চাপ দিলাম, লেয়ার নিচে চলে গেল। এবার কি করব, কন্ট্রোল টি চাপ দিয়ে এটাকে হালকা ঘুরিয়ে নিই, ঘুরিয়ে নেওয়ার পর এই বরাবর চলে আসি, চলে আসলাম, জুম করলাম, স্বাভাবিকভাবে জানেন যেভাবে জুম করি স্ক্রিনে দেখলেন, এটাকে এখানে ঠেকিয়ে দিই, আসো বাবা আসো। আর একটি অংশ, এবার এটা একটা কাজ যেটা সেটা হচ্ছে এই কন্ট্রোল টি চাপা অবস্থায় যখন এটা আমার ধরে আছে ফ্রি ট্রান্সফর্ম টুলটি, তখন এই অংশটুকুর ভিতরে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করলে এই অপশনগুলো আসবে, এখান থেকে আমি জাস্ট ওয়ার্পে ক্লিক করবো, ওয়ার্পে ক্লিক করে এটাকে নিচে নামিয়ে দেবো, আর এই পাশে একটু জুম করি,
অর্থাৎ যাতে বোঝা যায় যে হ্যাঁ এটা এ বরাবর আছে। এবার কি করব, এটাকে আবার কপি করি, কপি করে নিয়ে এসে এই বরাবর রাখি। এই তুলে দিই একটু, কন্ট্রোল টি হালকা ঘুরিয়ে দিলাম, ঘুরে যাও, সিম সিম ঘুরে গেল। এবার এখানে চলে আসুন, হ্যাঁ চলে এসেছে অলরেডি। আবার সে একই পূর্বের ন্যায় এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ওয়ার্কে আসি। এই তো ওয়ার্কে আসি, এটাকে এই এন্টার, ঠিক একইভাবে এটাকে করব। এখান থেকে আবার এটা একটু ঘুরে দিই, ঘুরে যাও সোনা, হ্যাঁ সোনা আবার ঘুরে গেছে। এটা টেনে একটু বড় করে দিই, বরাবর রাখি, রাইট ক্লিক করি, ওয়ার্প, চলে আসো, হ্যাঁ চলে এসেছে, চলে আসো, পরিন্দা ঘরে যা, চলে এসেছে, এন্টার। এবার কি করি, এবার এটা নেব, এটা একটু বেশি কার্ভ হয়ে গেছে যেহেতু, সেহেতু এটা নেবো। আপনারা আপনাদের এই কাটার অংশটা যেমন হবে আপনারা তেমনটি নিতে পারেন, অথবা একটা নিলেই হবে, সমস্যা নেই, আমি এটা নিই, হ্যাঁ এটা নিয়েও করা যাবে, এটা নিয়ে করা যাবে না তার কোনো মানে নেই। ট্যাপ চাপ দিয়ে সব ঘুরিয়ে দিলাম, এখানে আসি, কইস না, আসো, চলে এসেছে, কন্ট্রোল টি, রাইট ক্লিক, ওয়ার্প, এই তো, এই তো চলে এসেছে, এবং কাজ হয়ে গেছে প্রায়। এটা হালকা উপরে ছেড়ে দিই, তাহলে এখন এটা দেখতে কিছুটা এমন হয়ে গেল। তাহলে হয়তো আপনারা বুঝতে পেরে গেছেন কাজটা আমি কীভাবে করেছি। এবার এখানে একটু সাদা হয়ে আছে, কন্ট্রোল, সরি 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 সরি, এই অবস্থাটা হওয়ার পর এখন আমি যেটা করব সেটা হচ্ছে, এই যে এটা আমার একটা আলাদা লেয়ার, F7 চাপ দিলে আমার লেয়ার বারটি চলে আসবে। এটা এই লেয়ারটা সিলেক্ট করি, এই লেয়ারটা সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে যদি আমি এই লেয়ারের বক্সে ক্লিক করি, তাহলে কি হবে, এত অংশ আমার সিলেকশনে পরিণত হবে। দেখি, এই তো কন্ট্রোল ক্লিক করে করলাম, ব্যাস হয়ে গেছে। এবার F6 বাটন চাপ দিলে কালার বারটা চলে আসবে, কালার বার থেকে আমি কি করবো, ব্ল্যাকটা সিলেকশন করবো, এখানে ক্লিক করে ব্ল্যাকটা চলে আসবে। ব্ল্যাকটা আসার পর আমি একটা নতুন লেয়ার নেব, কন্ট্রোল শিফট এন্ড ইন্টার। এখন আমার এই নতুন লেয়ারের এতটুকু অংশ সিলেকশন আছে। এখন বি চাপলে ব্রাশ টুলটি চলে আসবে, ব্রাশ টুল চলে এসেছে। এটা আমার যেহেতু পেস্ট অনেক জুম করা আছে, তাই ব্রাশ টুলের টুলের সাইজটা অনেক বড় দেখাচ্ছে। সো এখন আমাকে সেকেন্ড ব্রাকেটটা চাপ দিয়ে এটা ছোটো করে নিতে হবে, সেকেন্ড ব্রাকেটের শুরুটা। এবার নতুন লেয়ারে কালো ব্রাশ নেওয়া আছে, আর যদি আমি এখন এতটুকু অংশ ড্রাগ করি, তাহলে জাস্ট এই শেপের এতটুকু অংশ কালো হয়ে যাবে, মনে হবে তার শ্যাডো হয়ে আছে, বাকির জায়গাটুকু এটা পড়বে না। এই যে হ্যাঁ একটু বেশি হয়ে গেছে, কন্ট্রোল জেড আর একবার, হ্যাঁ ভি চাপ দিই, মুভ টুল, কন্ট্রোল ডি চাপ দিই, এটা সিলেকশনটা ডিসিলেকশন হয়ে যাবে। কোথাও ক্লিক না করে জাস্ট পাঁচ ক্লিক করি, তাহলে কি হবে, এটা অপাসিটিটা 100 ছিল 50 হয়ে গেছে।
এবার কি করব, সেম একই ভাবে আমি এটা এটা এবং এটাতে একই জিনিসটা অ্যাপ্লাই করব। এবার জিনিসটা আর একটু মনে হচ্ছে রিয়ালিটি একটু ভাব চলে এসেছে এর মধ্যে। এবার কি করব, এমন কোনো কাজ নেই, কাজ আমাদের প্রায় শেষের দিকে, এটাতে একটা ক্লিক করি, তাহলে আমরা এই ডকুমেন্টে চলে আসব। এটাকে ধরে এপাশে নিয়ে আসি, নিয়ে চলে এসেছি, জুম করি, স্পেস প্লাস কন্ট্রোল, দেন এখানে ডাব্লু চাপি, এই তো কন্ট্রোল এক্স। ইটস ভেরি সিম্পল অ্যান্ড ভেরি ইজি। আপনারা হয়তো ভাবছেন যে এটা বাহ হয়ে যাচ্ছে কত সুন্দর করে, তারপরেও আমি আশা করবো আপনারা চেষ্টা করবেন। এটাকে আমি এখানে রেখে দেবো, অল্টার ক্লিক করে এটাকে নিয়ে চলে আসি এখানে, তারপর কন্ট্রোল টি চেপে ধরি অ্যান্ড এটাকে বড় করে দিই। বড় করার পর এটা আমার এই লেয়ারটা নিচে চলে গেছে, এটাকে আমি জাস্ট সিলেক্ট করে কন্ট্রোল শিফট সেকেন্ড বাকেট শোটা ক্লিক করলে কী হবে, এটা উপরে চলে আসবে। কন্ট্রোল টি চাপ দিলাম, টি চাপ দিয়ে এখানে ধরলাম। এবার জুম করি, এখানে একটু শুকনো একটা বিষয় আছে, যে শুকনো বিষয়টা আপনাকে বুঝে করতে হবে। জাস্ট হালকা বড় করে দিলাম, হালকা বড় করার পর এখানে নিয়ে আসি, হ্যাঁ ই চাপ দিই। ইতে কি হয়, ইতে আমাদের ইরেজার টুল, এই টুলটা, এই টুলের কাজটা মিশামিশি করা। ই চাপ দিলাম, বড় করে দিলাম, আর একটু ছোটো হোক, ছোটো হোক, এবার ছোটো করে এই জায়গাটা আমার এই লেয়ারটা সিলেক্ট আছে, এখন এই জায়গাটা হালকা করে মিশিয়ে দেবো। হালকা করে মিশানোর পরে এই ভাবটা চলে আসলো। এখান থেকে আমি এখন কি করব, এই জাস্ট যে কোনো টুল নেওয়া অবস্থায় জাস্ট আমি যদি কন্ট্রোল চাপ দিই, তাহলে সেটা মুভ টুলের, মুভ টুলের আকার ধারণ করে। মুভ কন্ট্রোল চাপ দিয়ে যখন এটা মুভ টুলের আকার ধারণ করলো, সেই সময় আমি এই লেয়ারে একটা ক্লিক করব, এবং এই লেয়ারে ক্লিক করার মাধ্যমে দেখলেন এটা এখানে ছিল, এখন এটা এখানে চলে এসেছে, অর্থাৎ এই লেয়ারটি সিলেকশন হয়ে গেছে। এখন কি করব, জাস্ট এখানে একটা ক্লিক করব, তাহলে কি হবে, এতটুকু অংশ সিলেক্টেড। এবার এই যে অংশটুকু আছে সেই অংশটুকু আমি কেটে দেবো, এতটুকু অংশ এবং এতটুকু অংশ, যাতে মনে হয় যে এই জিনিসটা আমার ওই পাশ থেকে চলে এসেছে। হ্যাঁ, তাহলে এখানে একটু জুম করে নিই কন্ট্রোল প্লাস দিয়ে, অ্যান্ড দেন ইরেজার টুল নিয়ে এই বরাবর যদি, ও সরি সরি সরি, কন্ট্রোল জেড, আমাকে অবশ্যই এবার মিশানোর সময় এই লেয়ারটা সিলেক্ট করতে হবে, যেহেতু আমি এটা মিশাবো, এটা সিলেক্ট করলাম, এই তো এতটুকু অংশ মিশে গেল ভেরি ইজিলি। এতটুকু অংশ মিশে যাক আমরা চাই, মিশে গেল, কন্ট্রোল ডি। এবার কি করব, এবার জিনিসটা যাতে আমার মনে হয় যে এতটুকু অংশ আমার উপরে আছে আর বাকিটুকু নিচে আছে, সেজন্য কি করব, জুম করে নিই, এখান থেকে কেটে ফেলবো। টুল দিয়ে ধরে পেন্টুল দিয়ে ধরে কন্ট্রোল ইন্টার অ্যান্ড দেন F6, F6 দিলাম এই জন্য যে এখানে একটু ফেদার দেওয়া দরকার আছে। 0.5 1 দিলাম, ইন্টার, কন্ট্রোল এক্স, এত অংশ গেল, কেটে গেল। কেটে যাওয়ার পর এখানে একটু মনে হচ্ছে যে
আবেশ টুকু আছে সে আবেশ টুকুকে আমি এখান থেকে চেষ্টা করে ধরে কন্ট্রোল ইন্টার ব্যাস সিলেক্ট অ্যান্ড দেন কন্ট্রোল এক্স ওকে কন্ট্রোল মাইনাস সেম এই জিনিসটা আমি জাস্ট এতটুকু অংশ কাটবো কেটে কাটার জন্য আমি এখান থেকে রেক্টেঙ্গুল টুলটা সিলেক্ট করি সিলেক্ট কন্ট্রোল ও সরি কন্ট্রোল এক্স না কন্ট্রোল সি কন্ট্রোল ভি অ্যান্ড দেন এটাকে এখানে নিয়ে আসি এটাকে আমি কী করবো একটা দুইটা নিচে ফেলে দিলাম আবার এটাকে কী করবো এটাকে নিয়ে আসি আবার এটাকে ডুপ্লিকেট করলাম করার পর হ্যাঁ এটা এখানে হয়ে গেল ব্যাস একটা অংশ যখন এখানে থেকে গেল তারপর এটাকে এবার ধরবো এটাকে ধরার পর এখান থেকে জাস্ট আমি এতটুকু অংশ নিব কীভাবে নেবো পেন টুল দিলাম দিলাম পেন টুল এই 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 এতটুকু চলে আসবো চলে আসবো চলে এসেছে কন্ট্রোল ইন্টার ভি কন্ট্রোল সি কন্ট্রোল ভি কপি পেস্ট ওকে তারপর এদিকে আসো এটাকে এই বরাবর রাখবো কন্ট্রোল টি শব্দ শব্দ তুলে দিলাম জাস্ট কন্ট্রোল টি হালকা একটু করে দেব জাস্ট এতটুকু অংশ মিশিয়ে দেবো কন্ট্রোল সি কন্ট্রোল ভি চলো সি কন্ট্রোল টি হরিজন্টাল ক্লিক করে এবার এখানে সে কন্ট্রোল টি হরিজন্টা এটা দরকার নাই এটা ডিলিট এটাকে আমি এবার কন্ট্রোল টি এখানে এটাকে এবার ধরে নিয়ে এসে কন্ট্রোল টি হরিজন্টা ব্যাস এভাবে তো তাহলে সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনি দেখলেন কেমনভাবে কী হলো আরও একটি কাজ বাকি আছে সেটি হচ্ছে F6 কালার বার ব্ল্যাক অ্যান্ড সিলেকশন করাই আছে যদি না থাকে তাহলে একশো করে দেন ব্ল্যাক হয়ে যাবে পার্সেন্টেজ দেখে এবার কন্ট্রোল শিফট এন ইন্টার ইতে ব্রাশ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ একটু ব্রাশটা বড় করে দিই জাস্ট ক্লিক হেয়ার একটা কাপ এই লেয়ারটা একটু কালোর একটা ভাবে
এসে গেল। কন্ট্রোল টি চাপ দিয়ে ধরে এটাকে একটু ইয়ে করে দিই, এটা 7 করে দিই, 8, ঠিক আছে, কন্ট্রোল 0। সো হেয়ার উই মেক দ্য ফাইনেস্ট স্ট্রবেরি। জাস্ট কী করবো এবার, F7 বাটনটি চাপ দিই, নিচ থেকে নিচের দুইটা, একটি হচ্ছে আমার এই লেয়ারটি যেটি আছে সেটি আমার ব্যাকগ্রাউন্ড, আর যেটা এই লেয়ারটা আছে সেটা হচ্ছে এই পিছনে যে সাদা আবেশটা, এই ব্যাকগ্রাউন্ড আমার লক করা আছে। এখন সাদা আবেশটাকে আমি একটু লক করে দিই, লক করে দিলাম, তাহলে এই সাদা অংশটুকু এবার মানে এই দুইটা অংশ ধরবে না, তাহলে এটা বাদ দিয়ে এখন যতগুলো আছে গোটা পেজটাতে আমি যদি এইভাবে ক্লিক করে ড্রাগ করে নিয়ে আসি তাহলে সবগুলো ধরে নিল। কন্ট্রোল টি চাপ দিলাম, হালকা একটু ছোট করে দেবো। এবার কি করব, ব্যাস হয়ে গেছে, আপনারা তো বুঝতে পারছেন। আশেপাশে যে ইয়েটি দেখেছিলেন, একটি সাদা সেলাই কাটার মতন যে জিনিসটি দেখেছিলেন সেটাকে স্টক বলে, সেটা করার সময় কী করতে হবে, আমাকে অবশ্যই এখান থেকে এই টুলে আসতে হবে। টুলটার নামটা কি, রাউন্ডেড রেক্টেঙ্গুল টুল, ওকে। এখানে এটা ক্লিক করলে অপশন বারে এই অপশনগুলো চলে আসবে, তখন এখানে পাথ থেকে এটাকে জাস্ট শেপে ক্লিক করতে হবে, নিয়ে নিতে হবে। শেপে নেওয়ার পর এখানে ফিল আর স্ট্রোক নামে দুটো অপশন আছে, ফিলটা অবশ্যই নান থাকবে, এভাবে যখন একটা টান থাকবে তখন বুঝতে হবে এটা নান আছে। আর স্ট্রোকটা, স্ট্রোক কালারটা আমি অবশ্যই দিয়ে দেবো সাদা, সাদাতে দিলাম। অ্যান্ড দেন এটা 10 পয়েন্ট আছে, 10 পয়েন্ট মোটামুটি চলে, যদি বেশি হয়ে যায় আমি পরে কমিয়ে নেবো। এখান থেকে রেডিয়াস, অর্থাৎ আমার এই যে টুলটা সেটা হচ্ছে একটা চার কোনা টুল, যেটা কোনাগুলো একটু ভাঁজ করা থাকে। এখানে 10 পয়েন্ট আছে, 10 পয়েন্টটা মানে একটু কম ভাঁজ, তো আমার একটু মোটামুটি ভাঁজ লাগবে, সেজন্য আমি 30 করি, হ্যাঁ 30, ইন্টার। এবার কী করবো, এইখানে ক্লিক করে ধরে ড্রাগ করে নিয়ে চলে আসি, চলে আসি, চলে এসেছি, হ্যাঁ। এই তো দেখেছেন, বললাম একটু বেশি হয়ে যাবে হয়তো বা, 10টা একটু বেশি হয়েছে, জাস্ট এখান থেকে আমি 3 করে দিই, ইন্টার, স্ট্রবেরি এখানে লিখে দেবো এখন, দা স্ট্রবেরি। টেস্ট টুল নিয়ে, টেস্ট টুল নিয়ে, টেস্ট টুল ধরো বাবা, দেরি করছো কেন, নিয়ে নিচ্ছে, হ্যাঁ, ক্লিক অ্যান্ড টি এইচ ই দা স্ট্রবেরি, বানান কি আমি তো জানি না ভালোভাবে, STRAWBERY মেবি, হয়তো ভুল হতে পারে, ভুল হলে আপনারা একটু দেখে নেবেন, সংশোধন করে নেবেন। কন্ট্রোল টি চাপ দিয়ে স্পেসটা কেটে দিই আর এটাকে উপর বরাবর রাখি, এটা রাইট সাইড অ্যালাইনমেন্ট আছে, কন্ট্রোল এ, কন্ট্রোল শিফট এল, লেফট অ্যালাইনমেন্ট হয়ে গেল। এখানে রেখে কন্ট্রোল ইন্টার চাপলে লেখাটা ওকে। এখানে এরিয়াল ব্ল্যাক ফন্ট আছে, জাস্ট ধরে এখানে কালার কম্বিনেশনে কালোটা যাবে না, এটা আমি সাদা করে দিই, সাদাটা বেটার হবে, জাস্ট ফন্টটা ক্লিয়ার চেঞ্জ করে দিই, চেঞ্জ করে দিই, চেঞ্জ করে থাকি, থাকি, চেঞ্জ করতে থাকি, চেঞ্জ, 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 এই ফন্টটা আমার পছন্দ হয়েছে, ইন্টার। এবার কি করবো, গ্যাপটা একটু বাড়িয়ে দিই, অটো করে দিই, তাহলে গ্যাপ বেড়ে যাবে, একটু করে তুলি, মকটা নিই, ব্যাস, অল্টার এল ওয়াই টি, তাহলে ড্রপ শেপ চলে আসবে, এই বরাবর, বরাবর, একটু হালকা শেডো দিতে, এখানে হালকা শেডো, হালকা পাসিটি, আপনি যদি
যদি আমারটা দেখে দেখে প্র্যাকটিস করতে চান তাহলে আমার পার্সেন্টেজগুলো সব দেখে নিতে পারেন, দেখে দেখে আপনি ট্রাই করতে পারেন। স্টোরি হয়ে গেছে তাহলে ডিজাইনটি কমপ্লিট। এতক্ষণ যারা মন দিয়ে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। সো আপনাকে শিখে আমি গর্বিত, আমি আনন্দিত, মুগ্ধ। আজকের ক্লাসটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।